গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুটি উপজেলার একশো পঁয়তাল্লিশটি কেন্দ্রেই ভোট শুরু হয় তবে অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে অর্ধ শতাধিক কেন্দ্রের ভোট এর মধ্যেই নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগ ছাড়া বাকি চার প্রার্থী গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন রাশিদুল কাদির সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা পাঁচ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে আসনটিতে ভোট দিচ্ছেন ভোটাররা তবে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের বাইরের তুলনায় ভেতরে ভোটারদের উপস্থিতি একেবারে কম সাবেক ডেপুটি স্পিকার ফজলের মিয়ার মৃত্যুতে গাইবান্ধা পাঁচ আসনটি শূন্য হয় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারই প্রথম এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে ডাইবান্দা পাঁচ আশনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত এর মধ্যে সাঘাটা উপজেলার দশটি ও ফুলছড়ি উপজেলার সাতটি সহ মোট সতেরোটি ইউনিয়ন মিলে তিন লাখ উনচল্লিশ হাজার সাতশো তেতাল্লিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী দিনে এই সিসিটিভি ক্যামেরা পদ্ধতি কার্যকর জন্য ই ভিএমের প্রতি সাধারণ মানুষের আস্থা নাই ভোট তো ভালো দিলাম আগে হচ্ছে ওই যে সাদা বা

বিবেচনা করে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাহমুদ হাসান রিপন এবং জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিদুল কাদির নাগরিক গাইবান্ধা গাইবান্ধার শাখাটায় আছেন আমাদের সহকর্মী রাশেদুল কাদের সরাসরি চলে যাচ্ছে তার কাছে কাদের আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন গাইবান্ধায় নির্বাচনে নানা রকম অনিয়মের খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি নির্বাচনী কর্মকর্তারা কি বলছেন শামিমা আপনি যেমনটি বলেছিলেন সকাল থেকে গ্রহণ শুরু হয়েছে সকালে কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও এখন ভোটকেন্দ্রগুলো পুরোপুরি ফাঁকা মূলত কেন্দ্রগুলোতে এখন ভোটার ভোট গ্রহণের জন্য যারা রয়েছেন তারাই ভোটকেন্দ্রগুলোতে অবস্থান করছেন আর সকাল থেকে আমরা যে কেন্দ্র যেগুলো ঘুরেছি তাতে দেখেছি যে সবগুলো কেন্দ্রেরই একই অবস্থা আর এই ভোটগুলো ভোটটি যেহেতু ইভিএমের মাধ্যমে হচ্ছে সরাসরি নির্বাচন কমিশন মনিটরিং করছেন আর সেখান থেকেই তারা যেখানে যেখানে অনিয়ম দেখছেন সে কেন্দ্রগুলো বন্ধ করে দিচ্ছেন এখন পর্যন্ত আমরা যতটা খবর পেয়েছি যতটুকু খবর পেয়েছি তাতে সাতচল্লিশটি কেন্দ্র স্থগিত করা হয়েছে আর এই ভোটকেন্দ্র সাতচল্লিশটি কেন্দ্র স্থগিত করা হয়েছে সেই সাথে এখানকার যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন বিশেষ করে জাতীয় পার্টির গুলাম শহীদ রঞ্জু এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা তারা ভোট বর্জন করেছেন আর এই মাত্র আমরা আমি একটি খবর পেয়েছি সেটা হচ্ছে যে ফুলছড়ি উপজেলার রসুলপুর ভোটকেন্দ্রে সেখানে একটি গোলযোগের ঘটনার মতো ঘটেছে এবং সেখানকার ভোটও স্থগিত করা হয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে স্বাভাবিক রয়েছে সব কিছু শামিমা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জি রাশিদুল আপনাকে ধন্যবাদ